প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্বরেকর্ণ কীভাবে লিখতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। স্বরেকর্ণ লেখার জন্য প্রথমে 5টি সরলরেখা টানতে হবে বা আনুভূমিক রেখা টানতে হবে। এই রেখাগুলো আপনাদের সুবিধা মতো আপনারা যত ইঞ্চি প্রয়োজন আপনারা তত ইঞ্চি করতে পারেন। তবে উপরের আমাদের মাত্রা ব্যবহার করার জন্য যতটুকু ফাঁকা জায়গা আমরা নিয়েছি ততটুকু নিচেও একই রকম ফাঁকা জায়গা আমাদের নিতে হবে। মাত্রার নিচের জায়গাটা আমাদের একটু ছোট নিতে হবে। আমি বর্ণটি লেখার জন্য 3 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়েছি, পাশাপাশি আমি 3 ইঞ্চি পরিমাণ জায়গা নিয়েছি। আমি উপর নিচ বা 4টি উলম্ব রেখা টানলাম। যে 4টি রেখা টানলাম সবগুলোরই ফাঁকা একই রকম। বর্ণটি লেখার জন্য প্রথমে আমাদের বাম পাশ থেকে লিখতে হবে। বাম পাশ থেকে ডবলভাবে লিখার পর এরপর আমি মাঝ বরাবর করে মাত্রার নিচে আমাদের একটি গোল বৃত্ত করতে হবে। অক্ষরটি লেখার জন্য আমাকে গোল বৃত্ত থেকে নিচের অংশটুকুর সাথে মিলিয়ে দেব এবং খেয়াল রাখবো যাতে আমাদের বইয়ে যে অক্ষরটি আছে ঠিক একই রকম যাতে হয়। সেজন্য আমাদেরকে প্রতিদিন একটুটুকু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা এইভাবে আমরা লিখতে পারবো। এখন স্বরের দণ্ড আঁকার জন্য একই মাপের 2টি রেখা টানব এবং দণ্ডের সাথে মিলিয়ে দেব। তাহলে আমাদের স্বরের বর্ণ লেখা প্রায় শেষ পর্যায়ে। রং করার সময় আমি বাম দিক থেকে শুরু করব। এখানে আমি লাল রং ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারবেন। আমি যে নিয়মে রং করছি ঠিক একই নিয়মে আপনারাও রং করবেন। তাহলে আমার মতো আপনারা সুন্দর করে রং করতে পারবেন। এবার আমি আলো ছায়া দেখানোর জন্য ছাই রং দিয়ে শেড দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রং দিয়ে শেড দিতে পারবেন, যে কোনো কালারের, তাতে কোনো সমস্যা নেই। এমনকি যে কোনো ডিজাইনের আপনারা শেড করতে পারবেন। সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে অন্য ধরনের শেড দিতে হয়।
বর্ণটি আরো সুন্দর দেখানোর জন্য আমি কালো মার্কার দিয়ে লাইনিং করে দেব। আপনারা চাইলে রং দিয়েও করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।